শান্তো কালে তোমায় বলতে পারি বলা গলার মালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা ওইসি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে গলা গলার মালা বললে কি আর হয় বলতে পারি শেষে গন্তব্যে পৌঁছা হলো অনেক জার্নি করার পরে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয় শ্বশুরবাড়ি ও পরিবার। যদিও শ্বশুরবাড়ি শুনলে ছেলেদের শ্বশুরবাড়ি মনে হয়, মেয়েদের বেলায় শ্বশুরবাড়ি কয়েক বছর কেটে গেলি এবং সন্তান হয়ে গেলে তখন শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়ি থাকে না, সেটা হয়ে যায় নিজের বাড়ি, আর নিজের জন্মস্থান হয়ে যায় বাপের বাড়ি। যাই হোক, আমার শ্বশুর বাড়ি ঢাকা মিরপুরে, কিন্তু বাড়ি বলতে যে জন্মস্থানকে বুঝায় তা হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা বাঁচামারা গ্রামে। যদিও 1992 সালে যমুনা নদীতে অপরূপ সৌন্দর্যের সেই গ্রাম বিলীন হয়ে যায়, পরবর্তীতে নতুন চর উঠে সেখানে আত্মীয় স্বজন পুনরায় বসতি স্থাপন করে। বর্তমানে সেখানে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও অনেক কিছুর অব্যবস্থা আছে, কিন্তু প্রকৃতির ভিন্ন রকম সৌন্দর্যের উন্নতও আছে সেখানে। তাই বছরের বিশেষ সময় স্বামী সন্তান পরিবারের সাথে প্রকৃতির ওই সৌন্দর্য উপভোগ করতে যায়। এটা হচ্ছে আমাদের হাতি ভাই, সাথে হাতি বেঁধে বুলু ভাই। কত পানি আসে তোমার ক্যামেরায়? হয়েছে হয়েছে, ওই দেখো বকুল চাচ্ছে এসেছে, বকুল চাচ্ছে এসেছে, চাচ্ছে এসেছে, চাচ্ছে। হ্যাঁ, চাচাকে বিয়ে দিচ্ছিস না বলি ওরা? পানি পানি, না না না, পানি দাঁড়িয়ান, পানি দেওয়া যাবে না, পানি। নদীর একদম টাটকা মাছ, ওয়াও, হোয়াট আ সারপ্রাইজ ভাই। দেখেই তো শান্তি খাওয়া গিয়ে, হ্যাঁ, এই মাছগুলো আমাদের জন্য নেওয়া হয়েছে, আমরা এটা মজা করে খাবো। ওয়াও, বড় মাছ, দেখো দেখো দেখো, এই দেখো চিংড়ি, এই যমুনা নদীর চিংড়ি এবং যমুনা নদীর মাছ, অসাধারণ। পরিবার নিয়ে কিছু কথা না বললেই নয়, সভ্যতার আদিমতম নিদর্শন হলো পরিবার। কালের মহাপরিক্রমায় সেই পরিবার নামক সভ্যতা নানাবিধ কারণে একটু একটু করে আজ শেষ হতে চলছে। যোগ্যতা অযোগ্যতা, সুন্দর অসুন্দর, ধনী গরিব, বৈষম্যের মান অভিমানের ভারে দিন দিন শেষ হয়ে যাচ্ছে সভ্যতার আদিমতম নিদর্শন সেই পরিবার। পরিবার শেষ হয়ে গেলে আপনি আমি কখনোই ভালো থাকতে পারবো না। পরিশেষে বলবো, সকল বৈষম্য ও মানঅভিমান ভুলে অন্তত বিশেষ সময় পরিবারের সবাই একত্রিত হন, কারণ পরিবার হচ্ছে আত্মিক প্রশান্তি ও মনের শক্তির উৎস।
যাদের গ্রাম আছে পরিবারের সবার সাথে ঘুরতে যান, পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাবার খান, সুখ দুঃখ ভাগাভাগি করুন, দেখবেন জীবন বদলে গেছে। সবাইকে নিয়ে ভালো থাকুন, আনন্দে থাকুন। আল্লাহ হাফেজ।